এবার আমরা শিখব ইংরেজি অ্যালফাবেটের ছোট হাতের বা স্মল লেটারের এফ। এইভাবে এসেছে এই, হয়ে গেল এফ। এইভাবে হাত ঘোরাও, ছোট একটা টান দিব, বেশি লম্বা টান দিলে আবার দেখতে বিশ্রী লাগবে, তাহলে আবার বড় হাতের এফের মতো দেখাবে। এই এভাবে আসব, একটা ছোট টান দিব, হয়ে যাবে স্মল লেটারের এফ। আবার দেখাচ্ছি, নিচে একটা টান দিব, এভাবে ঘুরে এসে এভাবে টান দিব, ছোট একটা টান দিলেই হয়ে যাবে এফ। আবার প্র্যাকটিস করলাম, যত লিখবে তত বেশি সুন্দর হবে, যত লিখবে তত বেশি সুন্দর হবে, সুন্দর হবে ছোট হাতের এফ। এবার আমরা আসব জিতে, ছোট হাতের জি, গোল করে দিব, এভাবে হাত ঘোরাবো, হয়ে গেল জি। এভাবে গোল করে দিব, হাত ঘোরাবো, হয়ে গেল জি। আবার খালি স্থান পূরণটাতে আসি, তোমাদের প্র্যাকটিসের জন্য ঘুরে এসে এই হলো জি। এইভাবে প্রথমে গোল দাগ দিব, উপর থেকে টান দিয়ে এইভাবে মিলিয়ে দিব, হয়ে যাবে জি। আবার এসো, এই হলো জি। এইচ, স্মল লেটার এইচ, উপর থেকে সোজা একটা নিচে দাগ দিব, ঘুরে এসে এইভাবে করে দেব, উপর থেকে টান দিব, এই পাশ থেকে ঘুরে হাত ঘোরানোর জন্য যেভাবে দেখাচ্ছি এভাবে এইচ টান দিব, ঘুরে এসে এইচ এইচ। স্মল লেটারের আই, খুব চমৎকার এবং ছোট এবং সহজ, ছোট্ট একটা দাগ, উপরে ছোট্ট একটা বিন্দু বা ডট, ছোট্ট একটা দাগ, উপর থেকে ছোট্ট একটা ডট বা বিন্দু, এই একটা দাগ দিব, ছোট একটা দাগ দিয়ে দিব, ডট দিয়ে দিব, হয়ে যাবে ছোট হাতের আই, স্মল লেটার আই। ভালোভাবে দেখো, ছোট হাতের একটি ছোট্ট দাগ আর উপরে একটা ছোট্ট ডট দিলেই ছোট হাতের আই। যে আই যেভাবে লিখেছো ঠিক সেভাবে নিচে টান দিব, কিন্তু উল্টো হয়ে এপাশে ঘুরে যাবে আর উপর দিয়ে ছোট্ট একটা ডট হবে। যেভাবে নিচে নেমেছো আইয়ের মতো ঘুরে যাবে, এই ঘুরে গেল, উপরে থাকবে একটা ছোট ডট, হয়ে যাবে ছোট হাতের স্মল লেটারের জি, জে। এই হলো জে, ছোট হয়ে ঘুরে যাবে আর এপাশে থাকবে একটি ছোট ডট। কে, স্মল লেটার কে, এভাবে আমরা আসবো, এইভাবে এইভাবে ঠিক আগের মতো, জাস্ট একটু ছোট হয়। এই হচ্ছে যে ক্যাপিটাল লেটার এবং ছোট হাতের স্মল লেটার কে এর মধ্যে পার্থক্য, এই এইভাবে এইভাবে এই 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 এই। আবার দেখাচ্ছি, উপর থেকে একটা নামলাম, লাইন দিলাম, এটা হবে ছোট, এটাও হবে ছোট, আর বড় হাতের কেতে দুটেই বড় হাতের হয়, এদিকে বড় দুটো লাইন হয়। ছোট হাতের এল, জাস্ট একটা দাগ, জাস্ট একটা দাগ, এই এইভাবে লিখতে পারো ছোট একটা এল। অনেকে আবার এভাবে লিখতে পারো তুমি চাইলে এল, এভাবেও এল লেখা যায়। এবার আমরা আসো এম শিখি, স্মল লেটার এম। এভাবে হাত ঘোরানোর জন্য জায়গা দেওয়া আছে, এই জায়গায় হাত ঘোরাবো, এম হবে। আবার প্র্যাকটিস করছি, এই এই এই। এবার আসো প্র্যাকটিস করি খালি ঘরে, এই এই এই, হয়ে গেল ছোট হাতের এম। এভাবে এভাবে এভাবে, আবার এভাবে এভাবে, ছোট হাতের এন, বড় হাতের ছোট হাতের এন তুমি যে একটু আগে যেভাবে লিখলে, এখানে দেখা যাচ্ছে যে এতটুকু দুইটা থাকে, তুমি একটি দিয়ে দিলেই এন হয়ে যায়, অনেক সোজা। এইভাবে এই।
এন, এই এন এন, এই হলো ছোট হাতের এন। ও ঠিক আগের মতো, খালি একটু বড় আর ছোট করে লেখা, আর কিচ্ছু না। এইভাবে দাগ, এইভাবে জাস্ট গোল চাঁদের মতো, গোল চাঁদের মতো হয়ে গেল ছোট হাতের ও। এই হলো ও, আবার আঁকো তোমরা এই ছোট হাতের ওটা, আঁকতে তোমাদের খুব ভালো লাগবে, কারণ এটা অনেক সহজ। এবার আমরা আসো পি শিখি। দিলাম উপর থেকে একটা লম্বা টান, দিলাম ঘুরে এসে দিলাম ঠিক আগের মতো, দিলাম দিলাম, এই হয়ে গেল পি। আবার আসি প্র্যাকটিস করার জন্য, টান দিলাম গোল করে ঘুরে এসে এদিক দিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল পি। আবার ভালোভাবে দেখো, উপর থেকে লম্বা একটা টান দিলাম, মপুরের মাথা অংশটাকে থেকে ধরে এইভাবে ঘুরে আসবে, এই মিলিয়ে দেওয়াটাই ছোট হাতের পি। আচ্ছা এবার আমরা দেখব কিউ। এই হাত ঘুরাচ্ছি, এই হচ্ছে কিউ। এই হাত ঘুরালাম, এই হলো কিউ। এবার তুমি খালি স্থানগুলো চালিয়ে প্র্যাকটিস করতে পারো, যেভাবে হাত ঘুরিয়েছ ঠিক সেইভাবে হাত ঘুরাবে। এইভাবে হাত ঘুরালাম, এই হচ্ছে কিউ। অনেকে আবার জিনিসটা এভাবে লেখে, কিউ এভাবে লেখে, কোনো সমস্যা নেই, এভাবে কিউ লেখা যায়। এই এই কিউ, আর স্মল লেটার আর, এটা অনেক সোজা এবং ছোট, এই হচ্ছে আর। এই আর, এই আর, সোজাটা ছোট দাগ, এভাবে এসে মিলে গেল, হয়ে গেল আর। এই এই, এস বরাবরই সোজা এবং ছোট, ছোট হাতের এস, ক্যাপিটাল লেটারের এসটা একটু বড় করে লিখতে হয়, স্মল লেটারের এস একটু ছোট করে লিখলেই স্মল লেটারের এস পাওয়া যায়। এই প্র্যাকটিস করো এস, এই প্র্যাকটিস করো এস। এবার আমরা যাবো টিতে। টি এই লম্বা থেকে ঘুরে এসে একটা হালকা নিচে বাঁকা হয়ে যাবে, আর উপরে একটা ছোট্ট একটা দাগ হবে। উপর থেকে ডান পাশে একটা ছোট হালকা দাগ হয়ে যাবে, ঘুরে যাবে, আর একটা ছোট দাগ হবে ছোট হাতের টি। এই টি, আবার দেখাচ্ছি, উপর থেকে ঘুরে এদিকে ছোট যাবে, এই পাশে একটা হবে ছোট দাগ, হয়ে গেল টি। ইউ, এইভাবে ঘুরে যাবে ছোট হাতের ইউ, যেখানে এইভাবে প্র্যাকটিস করার জন্য দাগ দেওয়া আছে ইউ। এই হলো ইউ, আবার দেখাচ্ছি ইউ। অনেকে টানা লেখার জন্য এইভাবে লিখতে পারে ইউ, আবার দেখাচ্ছি ইউ। ভি, আগের মতো ছোট, এই উপর থেকে বাঁকার নিচে ডান পাশে একটা লাইন হবে, এপাশ থেকে একটা লাইন মিলে মাঝখানে মিলে যাবে, হয়ে যাবে ছোট হাতের ভি। এই ভি, ভি, এই হলো ভি। ডাব্লিউ, আগের মতো তবে একটু ছোট, বড় হাতেরটা ক্যাপিটাল লেটারের ডাব্লিউ একটু বড় করে আঁকতে হয় বা লিখতে হয়, ছোট হাতেরটা একটু ছোট করে লিখতে হয়। এইভাবে ছোট একটা ভি এঁকে নিলাম, তারপর আবার ভি এঁকে নিলাম ছোট ডাব্লিউ। এবার প্র্যাকটিস করে আসো, ছোট এভাবে এভাবে, হয়ে গেল ডাব্লিউ, একটু ছোট করে আঁকলেই হবে। এক্স, ঠিক আগের মতো একটা ক্রস বা একটা কাটা দাগ যেটাকে বলে, এইভাবে অনেকে এভাবে লেখে, এটাও হবে, তবে তোমাদের এটা প্র্যাকটিস করাটা উচিত হবে না, কারণ তোমাদের হাত
যত বেশি সুন্দরভাবে প্র্যাকটিস করা থাকবে তত বেশি তুমি সুন্দর অ্যালফাবেটগুলো লিখতে পারবে। টানা হাতের লেখা এখন দরকার নেই। এইভাবে এইভাবে আমি আবার দেখাচ্ছি, ছোট্ট ক্রস, এই ওয়াই, এই আগে বড় হাতের ওয়াই ক্যাপিটাল লেটারের ওয়াই লিখতে গেলে আমরা লিখতাম এখানে একটা ছোট দাগ লম্বাভাবে সমানভাবে থাকতো, কিন্তু এখানে ছোট হাতেরটা বেঁকে এ বরাবর যাবে। এভাবে একটা ছোট হাতে ভি লিখে নিব আর এক পাশে একটা টান দিয়ে দিব, নিচে নামিয়ে দিব, হয়ে যাবে ছোট হাতের ওয়াই। এভাবে একটা ছোট ভি নিয়ে দিব, এক পাশে তোমার একসাথে টানটা দিয়ে এভাবে ঘুরিয়ে আনতে পারো, তাহলে হয়ে যাবে ছোট হাতের ওয়াই। আবার দেখাচ্ছি, ছোট হাতের একটা ভি লিখে একসাথে টানটা দিয়ে এই নিয়ে যাব, হয়ে যাবে ওয়াই। এবার লিখব ছোট হাতের জি, ইংলিশ অ্যালফাবেটের শেষ লেটার জি, আগের মতো খালি একটু ছোট করে লিখতে আঁকতে হয়। এই হলো জি, হাত ঘুরাচ্ছি, নিচে নামছি, পাশে গেলাম, হয়ে গেল জি। এবার তুমি প্র্যাকটিস করো এভাবে এভাবে এবং এভাবে, হয়ে গেল জি। প্র্যাকটিস করো জি। একটা কথা সবসময় মাথায় রাখবে, যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি লেখা তোমার সুন্দর হবে, যত বেশি তুমি হাত ঘুরাবে তত বেশি তোমার লেখার মডিউল সুন্দর হবে।